হামদারে আমার জামাইয়ের চাইতো ছোট কোরআনের হক কথা বলেছে কয় নম্বর সূরা কয় নম্বর পারা কয় নম্বর রুকু রে আয়াত চিহ্নিত করে হক কথা বলেছে বিনা দোষে পাখিটারে এখন জেলখানার মধ্যে বন্দি করেছে সাইরা দিয়া দেখো আগে যদি 50,000 মানুষ হতো এখন 5,00,000 শ্রোতা হবে আল্লাহর বান্দারা ওয়াতাওয়াসাও বিল হক হক কথা বলতে হবে হকের পথে থাকতে হবে হকের পথে চলতে গেলে নানা রকম বাধা বিপত্তি আসবে বলে আল্লাহ বললেন ওয়াতাওয়াসাও বিসসব ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম الأموال والأنفس والثمرات شبعي بولن وبشر الصابرين افسوس করোনা বাবা কোনদিন বাচ্চা হয় নাই এবার মায়ের প্রথম বাচ্চা হবে যখন নাভি থেকে বিশ কলিজার দিকে যায় প্রসব বেদনা কোনোদিন বোঝেনি বাজান এবার মায়ের প্রথম বাচ্চা হবে যখন নাভি থেকে বুকের দিকে বিষটা যায় মা চিল্লায় বলে গলায় দড়ি দিব এই বিষ সইতে পারি না বিষ খাবো মরে যাব আমি বাঁচবো না রে বাঁচবো না দাদি নানি দৌড়ে এসে ঘরের দরজা বন্ধ করে দেয় ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া মাথার উপর দিয়ে কপালে চুমাতে বলে ধৈর্য ধর ধৈর্য ধর ধৈর্য ধর বলে পারি না দাদি আমি মনে হয় আর বাঁচব না দাদি চুমাতে বলে ধৈর্য ধর ধৈর্য ধৈর্য ধরতেছে চিল্লা চিল্লি করে না দাঁতের উপর দাঁত দিছে রিমান্ডে নিছে ভালো মানুষটাকে বিনা দোষে মারতে মারতে খোলা করে দিছে ধৈর্য ধরেছে দাত্রী বা সন্তান টানতেছে এক সময় মে করে যখন কান্না দেয় মা বেহোশ হয়ে পড়ে গেছে বাচ্চাটারে গোসল করাইয়া ওই বেহোশ মায়ের উপর যখন সন্তানকে রাইখা দিছে সন্তানের পরশে মায়ের হোশ ফিরাইছে মা বাচ্চাটাকে বুকের মধ্যে চাইপা ধরে জিব্বা বের করে বাচ্চার মুখে সুমা দেয় দাদি নানি চিল্লায় বলে ফাইলা দে নাতি মার যার বিষে কষ্টে তুই মরা যাবার চাইলি গলা ধরে দেবার চাইলি রে তার সুমা খাস না ফাইলা দে নাতি কান্দের বলে দাদি ধৈর্য ধারণ করার পরে কষ্ট সবুর করার পরে এমন নিয়ামত আল্লাহ আমাকে দান করবে দাদি আমি আগে বুঝতে পারি নাই আজকে যারা ফাঁসি হলো যারা শহীদ হলো যাদেরকে জীবন দিল রিমান্ডে গেল জেলে গেল এরপর ধৈর্য ধারণ করে কষ্ট মোকাবেলা করতেছে আল্লাহ বলে বান্দারে আমি তোমাদের শুধু কষ্ট দিয়ে খুশি হব না একদিন দেখবে বাংলার আকাশে আর্জেন্টিনার পতাকা উড়বে না ব্রাজিলের পতাকা উড়বে না কলেমার পতাকা পথ পথ করে উড়বে সব সমস্যার সমাধান বিশ্বাস করেন তো কোরআন পারে তো এক নম্বর ইমান ইমানের উপরে কথা চলতেছে তাসদিক বিল জেনান কলিজার মধ্যে যখন ইমানকে ঢোকানো হবে ওই মুহূর্ত দুনিয়া ছাড়বে কিন্তু ইমান ছাড়বে না আপনাকে আপনি সত্যি করে বলেন তো আমাদের কাছে ইমানের দাম বেশি না জীবনের দাম বেশি অনেক মানুষ কিন্তু বলে জীবন বাঁচান ফরজ হুজুর জীবন বাঁচান ফরজ জীবন বাঁচান আপনারা যত চেষ্টা করেন আপনারা জীবন বাঁচাবার পারবেন পারবেন মাইকেল জ্যাকসন খালি 150 বছর বাঁচবে এই জন্য প্রতি মাসে বাংলাদেশের টাকায়
প্রায় 14 15 কোটি টাকা খরচ করতে প্রতি মাসে 13 14 ডাক্তার আছে তো তোরা সব সময় এখন বডি চেকআপ করব রক্ত পরীক্ষা করব কিডনি পরীক্ষা করব সব পরীক্ষা করে হক বাঁচে তো 150 বছর এতগুলো ডাক্তার হক এত চিকিৎসা করার পরে মরে গেছে 49 বছর বয়সে এখন কয় 50 এই জন্য আমি বলতেছি আপনারা যতই চেষ্টা করেন যতই সাধনা করেন ধ্যান করেন আপনারা বেঁচে থাকতে পারবেন না কিন্তু একটু চেষ্টা করলে আমরা আমাদের ঈমান বাঁচাবার পারবো তাহলে যেটা বাঁচাবার পারবো সেটার চেষ্টা করব যেটা বাঁচাবার পারবো না তারই চেষ্টা করব এ কথা কন না কেন কথা কন না কেন আমরা জীবন বাঁচাবার পারবো কিন্তু ঈমান বাঁচাবার পারবো কেমনে ঈমান বাঁচাতে হয় এটা বোঝানোর জন্য বলতেছি রোম সম্রাট কাইসার বললেন এই ঈমান হরণের যুদ্ধ আমি শুরু করে দিলাম সৈন্যগুলো বলে কেমনে শুরু করবেন বিশাল একটা আগুনের চুলা দাউ দাউ করে জ্বলতেছে ওই চুলার উপরে এক দেখছি তেল কয়েক মন নিচের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে রোম সম্রাট কাইসার বললেন আমি তিনজনকে একসঙ্গে মারবো না একজনের মারা দেখে আর দুইজন তখন বলবে আল্লাহ রাসূল মানি না তাহলে আজকের যুদ্ধে আমার বিজয় হয়ে গেল তিনজন মুসলমান একজন মুসলমানকে আগুনের চুলার দিকে যখন নিয়ে যাচ্ছে ওই দুইজন মুসলমান কান্দার বলে ভাই একই সঙ্গে ধরা পড়লাম কিন্তু আপনাকে এখন হত্যা করবে এই দৃশ্য আমরা নিজের চোখে কেমনে দেখবো বড় ভাই মুসকি মুসকি হাসে আর বলে তোদের যদি ঈমান থাকে তাহলে চোখ বন্ধ করে দেখ আমি আগুনের চুলার মধ্যে যাব না আল্লাহ পাক আমাকে জান্নাতে নিয়ে যাচ্ছে তোদের দুই চোখে দেখতে পাচ্ছিস আমি মরে যাব কিন্তু আল্লাহর কোরআনের দিকে তাকায় দেখ আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরু আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় এরা মরে না রে এরাই হলো জীবিত কারবালার প্রান্তে হোসেন রাদিয়াল্লাহুকে হত্যা করে দেহ পড়ে আছে কারবালায় আর মাথা নিয়ে গেছে দামেস্কে কোথায় নিয়ে গেছে তখন ইয়াজিদ ক্ষমতার চেয়ারে বসে আছে ক্ষমতার চেয়ার আহ ক্ষমতার একটা চেয়ার বুঝুন না একটা কি পেশ ক্ষমতার চেয়ারে বসে ইয়াজিদের হাতে একটা লাঠি ছিল ওই লাঠি তখন হোসেন রাদিয়াল্লাহর মুখের মধ্যে তখন তো দেহ নাই খালি মাথা ওই মুখের মধ্যে লাঠি ঢুকাই কয় হোসেন হোসেন খালি জেদ করে শেষ হয়ে গেলি রে আমি তোকে বলেছিলাম মক্কা মদিনার ইমামতি তুই করবি আর আমি হব রাষ্ট্রপতি তুই খালি জেদ করলি ওই আজকে তোর অবস্থা কি হবে তুই শেষ আর আমি দেখ ক্ষমতার চেয়ারে এ কথা তিনবার বলতেছে প্রত্যেকটা সাহাবি অনেক সাহাবি ছিল তারা মাথা নিচু করে আছে ইয়াজিদের কথায় কেউ কিছু বলতেছে না কারণ সবাই জানে কিন্তু বললি তার অবস্থা খারাপ সবাই জীবনের খেয়াল করলো ইমানের খেয়াল করলো না সাহাবি রে সাহাবি চিন্তা করে দেখেন পরিবেশ খারাপ হলে তখন কি হবে এমন সময় 80 বছরের একজন বুড়ো মানুষ আনাস ইবনে মালিক দাঁড়িয়ে বলেন ইয়াজিদ ক্ষমতার শিয়ার পাইয়া ভালো মানুষকে হত্যা করে তুমি বলতেছ হোসেন শেষ হয়ে গেল আসলে হোসেন শেষ হয়নি রে ইয়াজিদ তুমি শেষ হয়ে গেলে আর হোসেন চিরতর জীবন পেয়ে গেল মাত্র 5 বছর পর ইয়াজিদ শেষ আমার এলাকার এক আকাশচন্দ্র তার বেটা আমাকে দিছে মামা দোয়া করে হিন্দুরা ওকে ছেলে বলে দোয়া লেয় আমি বললাম দোয়া লাগবে না তোর বেটার নাম খালি ইয়াজিদ তো ওই আমার কাছ থেকে কারে লেখ মামা আপনি কি বলেন আমি হিন্দু হওয়ার পরে তাই বলে একটা পাপিষ্ট ইয়াজিদের নাম থাকো আমি বললাম দেখ একটা হিন্দু পর্যন্ত তার বেটার নাম ইয়াজিদ হয় না রে ইয়াজিদ এমন মরা মরিছে যে একটা হিন্দু পর্যন্ত পছন্দ করতেছে না তোরে কার কথা দেখ আর প্রত্যেকটা পাড়ায় পাড়ায় হোসেন আছে না নাই এ কথা কেন সেরা নাই আজকে ক্ষমতার চেয়ার পাইয়া ভালো মানুষকে হত্যা করা যারা মনে করতেছ আমরা কি হলু রে কিছুই না 5-10 পর তোমাদের নাম গন্ধ থাকবে না ধরে গন্ধ না থাকবে না যাদেরকে হত্যা করেছ তারা কিয়ামত পর্যন্ত মানুষের কলিজায় অমর হয়ে থাকবে
এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন আমার রাস্তায় তাদেরকে হত্যা করো, মৃত্যু তাদেরকে বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত তোমরা বুঝবার পারো না। কি কি বুঝতেছে? একটু মনোযোগটা কথা করে শুনবেন। তাসদিক বিল জানান কলিদার ইমান কারে বলে বড় ভাইকে হত্যা করল আগুনের চুলার ভিতরে, এখন মেজ ভাই নিজের চোখে দেখছে বড় ভাই আগুনের চুলার মধ্যে দেহ ঢুকছে, কিন্তু পাখিটা ইল্লিন নামক জান্নাতের বাগানে চলে গেছে। নিজের চোখে দেখছে দেহ আগুনের চুলার মধ্যে পড়ছে আর ভিতরে যে পাখি পাখি, আপনারা কি বুঝতেছেন? দেহর কোনো দাম আছে? খাঁচার কোনো দাম নেই? মন তৈ রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে, কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে, ফকির লালন কয় খাঁচার ভিতর অসীম পাখি কেমনে আসে যা। সেই খাঁচালে কি বাহাদুর হাসিনিস, তুই তোর মায়ের পেটে কি আছিস রে মরদ? এই বার হয়ে তিন চার মাস এক বছর পর্যন্ত পেশাব করে মা যদি টান না দিত ওই পেশাবি খাঁচে জোর কথা ঠিক হাসিনিস হাসিনিস, তোর অতীতে পায়খানার থেকে টান না দিলে তুই পায়খানা খাওয়া মরদ জোর কর কথা ঠিক করে, তোর ভবিষ্যৎ হলো মসজিদের খাটনি। তোর ভবিষ্যৎ মসজিদের খাটনি রঙিন জার্সি খুলে সাদা কাফনের কাপড় চকলের মতন মুড়ায় ফেলবে জোরে কোন কথা ঠিক কিনা, অতীতে তুমি পায়খানা খাওয়া মর আর ভবিষ্যতে তুমি খাটনির উপর না। বর্তমানে কি হইল রে, কি হসো তুমি, কি হসো? একটু মনোযোগ দিয়ে শুনবেন। দ্বিতীয় ভাই আগুনের চূড়ার দিকে গেল, তাকেও হত্যা করা হলো। রোম সম্রাট কাইসার মাতার চুলের মধ্যে হাত দিয়ে বলতেছে আজকের যুদ্ধে আমার পরাজয় হবে, কারণ দুইজন যখন চলে গেল আর একজন যাওয়ার জন্য ছটফট করতেছে, এই যুদ্ধে আমি বিজয় লাভ করলাম না। রোম সম্রাট কাইসারের পাদ্রী বলে যাব না, এই যুদ্ধে আপনি বিজয় লাভ করবেন, এই যুদ্ধে আপনি বিজয় লাভ করবেন, এর চাইতে বেশি আগুনের মধ্যে এই তিন নম্বর যুবককে ফেলে দেওয়া লাগবে। কাইসার চিৎকার করে বলে এর চাইতে বড় আগুন বেশি আগুন দুনিয়াতে আর কি আছে? পাদ্রী বলতেছে আর চাইতে বেশি আগুন হলো পরি মনি। কেরে যুবক কেরা পরিমনে বোঝ, রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরায় অঙ্গে, প্রেমের সুদা পান করেছি হাইরে আমার দিওয়ান। কি বুঝতেছেন? এখনকার যুবকদেরকে ইমান নষ্ট করতে হলে বেপর্দা পরিমনির পাতলা বানাতে হবে, জোরে কোন কথা ঠিক করে কথা কর লাগে। এই মায়ের এই পর্দার অন্তরে বসে তারা ওয়াজ শুনতেছেন, ও আমিলো সলিহার মধ্যে এসে আপনাদের ওয়াজ হবে, ইমানের উপরে কথা বলতেছি। ইমানের শেষ পর্যায়ে হলো আমল বিল আরকান, শুধু মুখে বললে হবে না, কলিজার মধ্যে জায়গা দিলে হবে না, আমলের মাধ্যমে আমি যে ইমানদার এইটা প্রকাশ করতে হবে। আল্লাহ সুরা আসরের দুই নম্বর পয়েন্টে বলতেছে ও আমিলুস সালিহা, নেক আমল করা লাগবে। আপনারা বলেন দুনিয়াতে ইমানদারের জন্য যত আমল রয়েছে তার মধ্যে এক নম্বর নেক আমলের নাম কি? যারা নামাজ পড়িছে তারা কথা বলতেছে, আর যারা পড়ছে কথা বল, এরা কি পড়েনি নাকি? ইমানের পরে এক নম্বর নেক আমলের নাম কি? আরো জোরে জোরসে বলুন। আল্লাহ রাসূল বলেছেন, দেখেন এখানে তিনটা হাদিস আমি কই, কয়টা বলবো? তিনটা হাদিস। এক নম্বর হাদিস হলো লা সলাতা লা ইমানা, যার নামাজ নাই তার ইমান নাই। দুই নম্বর হাদিস হলো লা সলাতা লা দিনা, যার নামাজ নাই তার ধর্ম নেই। তিন নম্বর হাদিস হলো বাইনাল আব্দি ওয়াল কুফরি তর্ক সালাত, বান্দা আর কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হলো বান্দা, আর যারা নামাজ পড়বে না তারা হলো জোরে কন বারে জোরে কন রে। এই দূরে কি বেয়া নামাজ উঠতেছে নাকি? ওই যে দূরে
আশ্চর্য কথা। আমি বাংলাদেশে বহু জায়গায় দেখছি, আমি যদি ফাতেমার ওয়াজ করি, কবরের ওয়াজ করি, হাসান হুসেন ওয়াজ করি, মানুষ খালি মাটি কামড়া শোনে, কিন্তু যে নামাজের কথা বলবার যায় তখন রে, এই বাংলাদেশে দুটা ওয়াজ মানুষ খাবার পায় না, একটা হলো সুদের ওয়াজ আর একটা হলো নামাজের ওয়াজ। আমি চিন্তা করে দেখলাম সুদ খাওয়াতে কি পাপ ভাই, এক জায়গাতে আমি বলতেছি সুদের এক নম্বর পাপ হলো আল্লাহর সঙ্গে যুদ্ধ করা, আর সবচেয়ে নিম্ন পাপ হলো এমন কথা রাসূল বলছে যদি বলতো ভাবির সাথে শালির সাথে তাও মানা যাবে, এমন কথা বলছে নিজের গর্ভধারিণী মায়ের সাথে কোল যা ফেটা ভাই রে, এইটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব হয়। আমি কেবল এই সুদের ওয়াজ করে ধরতে পারি, আমার দুই পাশে দুইজন বসে আছে সালামতে সুদ খায় তারা আমি জানি না, ওরা দুইজন আমার স্লিপ দিতে হতো ওয়াজ পাল্টান, আর জনগণ খালি বলছি যে এটাই হবে, মানে বুঝবার পারছে এই দুই শালা সুদ খায়। আচ্ছা নামাজের কথা বলতে ওর চিট বিটানো ওটা কিন্তু আপনার খালি খেয়াল করে দেখবেন যারা এখন উঠবে নামাজের ওয়াজ টাটকা ওয়াজ হবে, টাটকা ওয়াজ এই নামাজও শুনতে তারা মাথা তুলে বুঝবেন এই বেনামাজি এই হলো শয়তান, ধরে কোন কথা ঠিক নিজের চোখে দেখেন। আল্লাহ কোরআনে বলেছেন ইন্না শয়তান আলাকুম আদুবুন ফাত্তাখিযুহু আদুবুন, শয়তান তোমাদের শত্রু, তোমরা শয়তানকে শত্রু হিসেবে ধরো। সাহাবরা বলেন হুজুর শয়তান তোমরা দেখিনি ধরবো কেমনে, আল্লাহ রাসূল বলেন চোখ কান খোলা রাখো শয়তানকে দেখে পাবে, আপনারা চোখ কান খোলা রাখেন দেখেন কারা কারা শয়তান আপনারা দেখে পাবেন। সুরা নাসের মধ্যে আল্লাহ ডাইরেক্ট বলেছেন, সুরা নাসটা একটু পড়েন সবাই তো পারেন, পারেন কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান খালি জিনের মধ্যে না, শয়তান মানুষের মধ্যেও আছে, এ কথা কে কয় আরো জোরে বলেন, কে বলে? এক নম্বর হলো নামাজ। একজন আমাকে বলতে যে হুজুর আমি হয়তো পাঁচ অক্ত পড়ি না জুম্মার নামাজ পড়ি, আমার খবর কি? আল্লাহ বলবে জুম্মার নামাজ যারা পড়েছ তোমাদের সকলকে আমি আল্লাহ জান্নাত দিলাম, যাও সমস্ত জুম্মা পাঠিয়ে জান্নাতের দিকে দৌড় মারবে, জান্নাতের দরজা দিয়ে দেখবে বিশাল একটা তালা ঝুলানো আছে, দরজাতে একটা বিশাল একটা তালা, এখন বলবে আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন কিন্তু জান্নাতের দরজায় যে তালা দেখতেছি, আল্লাহ বলে খোঁজ করে দেখ চাবি তোদের কাছে আছে। এবার জুমার নামাজের পাটিটা খোঁজ করে দেখবে একটা চাবি আছে, ওই চাবি তালার মধ্যে ঢুকবে কিন্তু ঘুরবে আল্লাহ আল্লাহ চাবি ঢুকছে কিন্তু ঘোরে না আল্লাহ, আল্লাহ কয় দেখ চাবির মধ্যে পাঁচটা দাগ আছে পাগলা, বের করে দেখ তো পাঁচটা দাগ আছে, একটা দাগ হলো ফজরের, একটা জোহরের, একটা আসরের, একটা মাগরিবের, একটা এশার, দেখ তো দাগগুলো আছে কিনা, না আল্লাহ আমাদের চাবি খালি সমান আল্লাহ দাগ তো নেই, আল্লাহ কয় দেখছিস ঠিকই ফেরত আন। জুম্মার নামাজ দেখালে জান্নাত দেখা হবি, ভিতরে ঢোকা যাবি না, জান্নাতে ঢুকবার গেলে পাঁচ অক্ত নামাজ লাগবি রে, পাঁচটা দাগ থাকা লাগবে, এই জুম্মা পাটি এই জুম্মা পাটি না, এই খালি জান্নাত দেখবার পাবা কিন্তু ঢুকবার পারবা না। রাসূল বলেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি, এই জন্য আমাদের নামাজের দরকার আছে না নাই? আল্লাহ কোরআনে বললেন ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে, এই জন্য পুরুষ মানুষের এক নম্বর নিয়ে কামলের নাম হলো নামাজ, ধরে কার নাম কি? আমার মা বোনের যারা পর্দায় বসে আছেন আপনাদের জন্য এক নম্বর নিয়ে কামল কিন্তু নামাজ নয় মা, আপনাদের এক নম্বর নিয়ে কামলের নাম হলো পর্দা, ধরে বলেন নাম কি? মায়েরা শোনেন নামাজ কিন্তু আপনাদের সবসময় পড়া লাগে না, মাসে তিন দিন পাঁচ দিন সাত দিন একটা অসুখ হয়, হয় কি হয় না, তো অসুখ হলে মেয়ে করে নামাজ পড়া লাগবে, কিন্তু এই অসুখ হলে পর্দা কথা কয় না, পর্দা করাই লাগবে, বছরে বারো মাস রোজা রাখা লাগবে না,
এক মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে কিন্তু পর্দা এক মাস করলে হবে না পর্দা বারো মাস করা লাগবে ধরে কোন ঠিক কি না এই জন্য এক নম্বর মেয়েদের আমলের নাম কি এই পর্দা সম্পর্কে আমার মা বন্ধুর একটু আওয়াজ শোনাবার চাই মা শোনেন যারা বসে আছেন পর্দার অন্তরালে যদিও বক্তাকে আপনারা দেখবার পাচ্ছেন অসুবিধা নেই আমার অন্তর বুড়া বক্তা দেখলে কোনো সমস্যা নেই হ্যাঁ আমি প্রতিদিন একটা আলো কাপড় পরে আসতাম আজ যা করিনি কালো কাপড় বললে আমি মানুষ কালো কাপড়ও কালো ওই বোধেকটারে ভূতের মতন দেখা গেল এই কয় কালো বললে আরো ভালো লাগে আমার মায়েরা যারা পর্দায় আছেন শোনেন আল্লাহ রাসূল বলেছেন সাইদাতুন নিসায়ে আহলুল জান্নাত সাইদাতুন নিসায়ে আহলুল জান্নাত খাতুনের জান্নাত ফাতেমা তো জোহরা জান্নাতি সমস্ত নারীদের নেত্রী তার নাম কি আপনারা জানেন না জোরে বলেন নাম কি ফাতেমা তো জোহরার ঘরে কতগুলো মেয়ে মানুষ ঢুকবে দেখা করার জন্য যিনি জান্নাতি নারীদের নেত্রী হবে তার সঙ্গে একটু দেখা করবে কিন্তু আয়েশা থেকে দরজা খানা বন্ধ মেয়েরা দরজায় দাঁড়িয়ে চিন্তা করতেছে আমরা ফাতেমার সঙ্গে দেখা করব কিন্তু দরজা বন্ধ ভিতরে কেমনি ঢুকবো এমন সময় লক্ষ্য করে থাকে ছোট্ট একটা বাচ্চা খেলাধুলা করতেছে ছোট্ট একটা বাচ্চা খেলাধুলা করতেছে তো মেয়েদের মধ্যে একজন ডাক দিছে বাবু বাবু এদিকে আসো তো বাবু ডাকা মাত্রই চলে আসছে সোনাম কি বুঝতেছে ডাকা মাত্রই চলে আসছে এখন আমাদের গুলে ডাকলে আসবি আগে খেলা আসবে যাদের মা ভালো সোনাম রকম লাগে তো সামনে এসে দাঁড়াইছে মেয়েরা বলতেছে বাবু তোমার নাম কি তো বলতেছে আমার নাম হলো হোসাইন ইবনে আলী হোসাইন ইবনে আলী মেয়েরা মুচকি মুচকি হাসতেছে বুঝবার পারছে যদিও বাপের নাম বলেছে মায়ের নাম বলে নাই তারপরও মেয়েরা বুঝবার পারছে এরা কার সন্তান আলীর না ফাতেমার এ কতক্ষণ না কেন কার হোসাইন কিন্তু বলেছে হোসাইন ইবনে আলী আমি আলীর সন্তান কিন্তু মেয়েরা বুঝবার পারছে এটাই হলো ফাতেমার সন্তান কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদি ভবে কেউ হবে না আমার মা মা গো মায়েরা রে ও মা পেটে বাচ্চা নিয়ে যদি তুমি পাঁচ অক্ত নামাজ পড়ো পেটের মধ্যে বাচ্চা এরকম দোমর খায় রুকুর থেকে যখন শেষ দাঁত গেছে বাচ্চা তো সাপ খাসে বুঝলেন ফেরেশতাকে আল্লাহ দেখো তোমার বান্দি নামাজ পড়ে পেটের মধ্যে বাচ্চার কি কষ্ট হয় না আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাকো যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে ও মা শুধু একলা নামাজ পড়তেছে না পেটের বাচ্চাকে ও নামাজি বানায়া দিচ্ছে পেটে বাচ্চা নিয়ে যে মায়ের নামাজ পড়ছে ওই মায়ের সন্তান কোনোদিন সালাতুল কাউম শুনে ঘুম পাড়বে না ওটা শোনার সঙ্গে সঙ্গে সে মসজিদে যাবে ধরে কোনো কথা ঠিক কি না আমার এলাকার এক ছেলে কয় হইতে এগারো মাস আমার খিদা করে রোজার মাসে এত খিদা লাগে আমি কইলাম তোর মা বাসে আছে কয় হ্যাঁ তো মাও দেখো কয় মা মা কেমন যা পাগল তুই যে ভালো মন্দ সব তোর মাও জানে রে যা ও মায়ের কাছে বলতেছে মা এগারো মাস আমার খিদা কম রোজার মাসে খিদা বেশি কেন মা বলতেছে তোর দাদি তোর দাদিই সর্বনাশ করছে তোর দাদি রোজার মাসে তোর দাদি এসে আমার কইল বৌমা আমার নাতি তোমার পেটে আছে এবছর রোজা থাকা যাবে না রোজা থাকলে আমি শুকে দেবে আমি খালি তুকি পেটের মধ্যে তাজা থাকার জন্যে রমজান মাসে খাসি রে হামু খাসি তুইও খাসি পেটের মধ্যে থেকে রোজার মাসে তোর খাবার ট্রেনিং শুরু হবে তুই বার হলে আর ভালো হবো এই জন্য একটা খ্রিস্টান নেপোলিয়ান বলেছে ভালো একটা সন্তান যদি তোমরা চাও তাহলে ভালো একটা মায়ের দরকার ভালো বাপের দরকার না ভালো মায়ের দরকার ধরে কোনো কথা থাকে আজকে মেলার মধ্যে ঘুরতেছে এদের দোষ না এরা হলো খারাপ মায়ের বেটা মা পেট নিয়ে গোটা পাড়া ঘুরিছে ওই কি কোরআনের মাহফিল বসে পারবি ওর কামই হলো খালি ঘোরা তোরে তোর কথা দেখতে খালি ঘুরবি দুই একজন এসে দুই এক মিনিট বসে থাকে নামতে পারবি ধৈর্য কম
আরে এখনকার গুলা তো ওরে বাবা পেটের মধ্যে স্টার জলসা দেখতেছে হিন্দুকে শুনতেছে মা হাসতেছে পেটের মধ্যে কি বসে আছে পেটর থেকে মেরে দিচ্ছে আরে যে বাচ্চা হওয়ার আগে আর কান্দে জন্মের আগে এদের জন্ম হয় আরো তিন দিন পাঁচ দিন পরে ওরা দুনিয়াতে আসবি আল্লাহ হিসাব করে থাকছে কিন্তু প্যাট প্যাটে আগেই বাড়ি করছে যখন বাড়ি ধরে ওর কাছে তখন দেখবেন ঘুমের মধ্যে আছে ঘুমের সোল অত সময় হয় না সময় হলে ওই নর্মালি হবে কিন্তু ওই যে পেট কাটা যখন কান্দে না কথা কয় না তখন পাঁও ধরে ঘুরে আমি খুব খেয়াল করে দেখছি আমার এলাকার কোনো ডাক্তারের বউ সিদার হয়নি এক ডাক্তারকে বলছিলাম ভাই আপনার দুটো সন্তান হলো কি করবো সিদার হয়ে গেল নর্মালি বাচ্চা হলে মা ভালো থাকবে মায়ের শরীর ভালো থাকবে বাচ্চা দেনই ভালো থাকবে সুবহানাল্লাহ কোন ডাক্তারের বউ সিদার করে না কোন মৌলভীর বাড়ি মিলাদ হয় না কোন পীরের বউ মুহুরি দেহাই না এই তিনটা জিনিস খেয়াল করে দেখবেন একশো ভাগ হক কথা হক হক ডাক্তারের বইয়ের সিদার লাগে না আমাকে ও তোর মৌলভীর বাড়ির জীবনেও মিলাদ হয় না আর মিলাদ মাসের বাড়ি পড়াই নিজের বাড়ি কারণ এরা জানে মিলাদ একটা ফাউল জিনিস আর পীরের বউ কোনোদিন মুরিদ হয় না কারণ পীরের বউ জানে আমার পীর সাহেব লুচ্ছে মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে এই শালার হাতে মুরিদ কে হবি রে কথাটা খেয়াল করছে না খেয়াল করবেন ও আমিনুস সালেহার উপরে কথা বলতে যে মায়েরা শোনেন মেয়েরা বল হোসাইন আমরা দরজায় দাঁড়িয়ে আছি আমরা একটু তোমার মায়ের সঙ্গে দেখা করবার চাই তুমি একটু ভিতরে গিয়া তোমার মা থেকে অনুমতি নিয়ে আসো হোসেন বলতেছে আপনাদের কোনো টেনশন নাই আমি যাচ্ছি সুবহানাল্লাহ খান মেয়েদেরকে বলতেছে আচ্ছা খান এ হাত না ইনকে করে এক লোক দেখার লাগবে আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই রে বাবা আর কেউ যাবেন একসাথে যান তবে পেশাবের জামাত করা যায় না কি ব্যবহার হচ্ছেন ব্যবহার হচ্ছেন আপনাকে লাগতেছে কয়জন উঠতেছে রে শোনেন একটা কথা আমি বলি এই কোরআনের মহব্বতে পেশাব লাগলেও যারা পেশাব করবার যাবে না এই কোরআনের পাওয়ারে আল্লাহ তাদের পেশাব জাতীয় সব ব্যারাম ভালো করে দেবে যার পরবার আমি নিজে ১৭ সালে আমার ডায়াবেটিস ডাক্তার বলতেছে আপনার ডায়াবেটিস যে অবস্থা আপনার কিডনির অবস্থা খারাপ আপনি যখন ওয়াজ করবেন তখন ওয়াজের ঝাঁকিতে পেশাবের থলিয়া পেশাব দিয়ে পরিপূর্ণ হয়ে যায় এক ঘন্টা পর পর পেশাব করবেন ওয়াজ করবেন আর শুয়ে থাকলে ওটা টেনশন নেই আমি কইলাম ডাক্তার সাহেব এক ঘন্টা পর পর পেশাব করে দিলে হম মানুষ দাওয়াত দিবি তাহলে ওয়াজ বাদ দেন আমি চিন্তা করলাম কী করি ১৭ সালে আমি চিন্তা করলাম কী করে হয় সত্যিই তাই এক ঘন্টার মধ্যে হম পেশাব দিয়ে পেশাবের থলি মানে কটকট করতেছে আমি তখন কইলাম এরকম হাত দেয় শোনেন আপনাকে যেটা দেখাচ্ছি এতে আল্লাহ তোমার কোরআন থেকে আলোচনা করতেছে আল্লাহ এতগুলো শ্রোতা থুয়ে হ্যাম্পিয়া করে গেলে আমাকে আর দাওয়াত দিবি গোটা বাংলাদেশের সব মানুষ কথাই কয় না আমি তো অ্যাঙ্গেলে কথা বলতেছি তোর কোনো কথা ঠিক করি লাগুক পেশাব আমি উঠবো না এই কয়ে ভাই শুরু করে দিল আধ ঘন্টার মধ্যে দিকে ও তলবে ঠান্ডা হয়ে গেছে ওই থেকে ওয়াজ করতেছি আর আমার পেশাব লাগে না এই কোরআনের পাওয়ার আছে না নাই জোরে করে আছে না এটার প্রমাণ আমি নিজে আজকে তার কেউ লাগতেছে তাহলে ওঠেন না ওঠেন না আজকে এই কোরআনের পাওয়ারে আপনাদের পেশাব এমন ভালো হওয়া হবে টপ টপ করে কোনোদিন পেশাবও করবি না উঠবেন উঠবেন এক চান্সে তো কয়েকদিন উঠবার চাইছিলেন একটু মনোযোগটা কথাগুলো শুনেন যে কথা বলতেছি হোসাইন বলতেছে আপনাদের কোনো টেনশন নাই এই বলে মায়ের কাছে যাচ্ছে মায়ের অন্দর মহলে যাওয়ার সময় দেখে সামনে ঘরে হযরত আলী কোরআন শরীফ পড়তেছে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু
زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. ايه قرآن পড়তেছে হযরত আলী এমন সময় হোসাইন দৌড়ে এসে মায়ের ঘরের দিকে ঢুকতে চায়। আপনারা বলেন তো আপনি যত ইবাদত করেন, যতই নামাজ পড়েন, যতই কোরআন পড়েন, আপনার সন্তানের দিকে খেয়াল করার দরকার আছে না নাই? আপনার ছেলের দিকে খেয়াল করা লাগবে। আর সালাত খায়রুন শোনার পরে আপনি বুড়া মানুষরা ঠান্ডা পানি দৌজু করে মসজিদ যাচ্ছেন, তাহলে আপনার ছেলের খেয়াল করা লাগবে না? এটা আমার 22 বছরের একটা আঙ্গে আছে, এর খবর কি? আপনি জানলা দিয়ে তাকে দেখতেছেন, ওকে দেখাই যাচ্ছে না। মানে আজান শুনে ওই ল্যাপের মধ্যে এমন দাওয়া গেছে ভাই, পাও নাই মাথাও নাই। তা আপনি বাবা হয়ে খেয়াল করার দরকার আসলে নাই? আপনি আস্তে আস্তে মসজিদে না যায় ঘরের মধ্যে ঢোকেন, উচিত হলো মসজিদে যাওয়ার আগে ঘরের মধ্যে ঢোকেন, ঢুকে কম্বল টান দেন। যেই কম্বল বাবা টান দিছে দেখে যে ল্যাপের মধ্যে কম্বলের মধ্যে এমন সাইজ হয়ে ঘুরে আছে, সকালবেলা সাইড টিভি কুত্তের সাইজ, ব্যাটা আর কুত্তে একই সাইজ। এখন আপনি কি করবেন? আপনার মেয়ে কি করতেছে? নবী খেয়াল করেছে, সুবহানাল্লাহ, কোন আল্লাহ নবী খেয়াল করেছে 9 বছরের মেয়ে ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে, নবী খেয়াল করছে। মেয়ে তার চুরি হাতের মধ্যে দিয়ে মুসকি মুসকি হাসতেছে, নবী খেয়াল করার পরে আর নবী ঘরে ঢুকলেন না। নবী যখন ঘরে না ঢুকলো, ফাতেমা চিন্তা করতেছেন বাবা ঘরের মধ্যে ঢুকবার চায়, সেই বাবা কেন ঢুকলো না? বার হয়ে থেকে বারান্দায় নবী কাঁদতেছে, বাবা কি দুঃখ আপনার মনে এমন করে কান্দেন? আল্লাহ নবী বললেন, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায়া দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের ছুরি খুলে মাটি ঠাইলা দেয়। নবী দৌড়ে গিয়ে চুরি দুইটা করে জামার পকেটের মধ্যে ঢুকায়। ফাতেমা বলে, বাবা যেই ছুরি হাতে দেওয়ার কারণে ঘরে ঢুকল, আমি তোর নিষ্ঠুর বাবা নই, তোর হাতের চুরি দেখলে আমি নিষ্ঠুর না রে মা। একদিন তোর নাকে নাক ফুল পরানো হবে, একদিন তোর কানে কানের দুল পরায় দেব, একদিন তোর গলায় মালা পরানো হবে। ফাতেমা বলে, বাবা কবে কবে বাবা সেই দিন শুভক্ষণটা কবে? আল্লাহ রাসুল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা শোনো, নবীর মেয়ে হয়েছে বলে তুমি জান্নাতে যাবে এইটা কখনোই কল্পনা করো না মা। জান্নাতে যদি যাওয়ার চাও জান্নাতের আমল করতে হবে, মেয়েরা সাজতে পারবে এক ব্যক্তির জন্য, সেই ব্যক্তি হলো তার স্বামী রে ফাতেমা। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীদের সাজা চলবে না। তাহলে আপনার মেয়ে 17 বছর তো বিয়ে হয়নি, এ কার জন্য সাজাগুলো ঘুরতে যায়? আপনার বাবা হিসেবে খেয়াল করার দরকার আছে না? না জোরে করে আছেন না? হযরত আলী আল্লাহর কোরআন পড়তেছে, কোরআন শরীফ পড়তেছে, এ কোরআন পড়তে পড়তে খেয়াল করছে যে মায়ের ঘরে ঢুকতেছে। এ হোসাইন থাম থাম, হোসাইন সঙ্গে সঙ্গে ব্রেক। আলী বলতেছেন, বাইরে খেলাধুলা করতেছিল ভালোই তো, তো ভিতরে ঢুকে কি করার চাস? দৌড় মারতেছিস তোর মায়ের দিকে? হোসেন বলতেছে, আব্বু আব্বু দরজাত কতগুলো মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, তারা মার সঙ্গে দেখা করে চায়, এই জন্য আমি মায়ের কাছে যাচ্ছি অনুমতি নিতে। আলী বলতেছেন, অনুমতি নিবার তো মায়ের কাছে যাচ্ছিস, তোর বয়স কত? তো হোসেন বলতেছে, আমার বয়স আপনি ভালো জানেন। আলী বলতেছেন, এই বয়স এখন তোর বয়স হলো 4 বছর, 4 বছরের বাচ্চারা যখন তখন মায়ের ঘরে ঢোকা যাবে না। সুবহানাল্লাহ, পাবেন না কি বুঝতেছেন? 4 বছরের বাচ্চারা যখন তখন বাপের ঘরে ঢুকতে পারবে, কিন্তু মায়ের ঘরে ঢুকতে পারবে না। আপনার ছেলের বয়স যদি 2 বছর হয়, কয় বছর? 24 মাস, 24 মাস পর্যন্ত
ছেলে চেতন থাকলেও আপনি বক্সিমা খাওয়ার পারবেন। কয় মাস পর্যন্ত কতটা খেলতে হবে? চব্বিশ মাস পর্যন্ত ছেলে চেতন আছে, বক্সিমা খেলে ছেলে খালি দেখবি আর হাসবি, বুঝবার পারবি না। কিন্তু যেই পঁচিশ মাস হবি তখন ওই ছেলের সামনে আপনার বউকে আর আদর করতে পারবেন না, কারণ ওই খালি দেখবি না, ওটা মেমোরির মধ্যে লোড করবি। তাহলে দুই চলতে দেখবি না, এটা জায়গায় ভোট করবি, বাইরে বলবার পরে আব্বা তাই মাক চাপা ধরছিল রে, আব্বা তাই মাক চাপা ধরছিল। এটা কয় মাসে বলবি? পঁচিশ মাসে। চব্বিশ মাস পর্যন্ত এখন থাকা চব্বিশ পর্যন্ত খালি দেখবি ঠিকই, বুঝবি না। আর যেই চব্বিশ পার হবি তখন খালি দেখবি না রে, বুঝবি রে। তাহলে হোসেনের বয়স কয় বছর? এজোর এখন কয় বছর? চার বছরের বাচ্চা যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না। ঢুকবার গেলে বলতে হবে, মা আমি হোসাইন আপনার ঘরে ঢুকবার চাই। মা যদি বলে ঢোকো তাহলে কোনো সমস্যা নাই, আর যদি বলে এখন ঢুকতে পারবি না, দুই মিনিট পরে ঢোকা লাগবে, আমার শরীরের কাপড় সুপর সাইজ নেই। কারণ মেয়েরা তো ঘরের মধ্যে থাকবে নাকি কর, এ কথা কার? অকরণ দরজার মেয়েদের জন্য তোমার মায়ের ঘরে ঢুকে অনুমতি চাও, এখন তোমাকে তোমার মা ঢুকতে দিবে কিনা সেই অনুমতি আগে তোমার চাইতে হবে। আবার যদি মেয়ে বড় হয় তাহলে বাবা ঘরের মধ্যে ঢুকতে গেলে অনুমতি লাগবে। যে মেয়েকে আপনি বুকে রাখছেন, যে মেয়েকে কোলে নিয়েছেন, যে মেয়েকে সোয়া খাচ্ছেন, সেই মেয়ে এখন আপনার বড় হয়ে গেল, আপনি বাবা হয়ে যখন তখন মেয়ের ঘরে ঢুকতে পারবেন না। জোহরের নামাজের পরে নবী আইসে ফাতেমার ঘরের দরজায়, ফাতেমা সকাল থেকে তোর মুখটা দেখিনি মা, একটু দরজা খুলে দে, আমি নবী বাবা হয়ে তোর মুখটা দেখতে চাই। ফাতেমা দরজায় কান ধরে বলে, বাবা এখনকার মতো আপনি ফেরত যান, এখনকার মতো আপনি ফেরত যান বাবা, আমি দরজা খুলে পারবো না। নবী কোনো কথা না বলে নবী ফেরত গেলেন। আসরের নামাজের পরে নবী আবার ফাতিমার দরজায় সালাম দেয়া, বলে ফাতিমা রে জোহরের সময় আমাকে ফেরত দিছিস মা, এখন একটু দরজা খুলে দে, তোর মুখটা না দেখলে আমি শান্তি পাই না। ফাতিমা দরজায় কান দেয়ার বলে, বাবা আপনি কি বলছেন না, বাবা আপনি কি বলছেন না, আপনার ফাতিমা বড় হয়ে গেছে, এই ফাতেমার পরনে এমন একটা কাপড় আছে গো বাবা, যে কাপড় পরে বাবার জন্য মেয়ে দরজা খুলতে বড় শরম পায়। বাবা আমার হাসান হুসেনের জন্য আমি দরজা খুলতে পারবো না, আপনার জন্য দরজা খোলা যাবে না, তবে হাসান হুসেনের বাবা যদি খুলতে বলে বাবা আমার দরজা খুলতে কোনো আপত্তি নাই। নবী জানলার কাছে গিয়ে বলে, ফাতেমা রে একটু জানলার পাল্লা খুলে দেবা, আমার গায়ের চাদর তোকে দিবার চাই। আল্লাহর নবী শরীরের চাদর খুলে ফাতেমার জন্য জানলাই ধরলেন। ফাতেমা সেই চাদর জানলা দিয়ে নিয়ে পড়ে আল্লাহর নবীর জন্য দরজা খুলে দিলেন। নবী তাকায় দেখে ফাতেমা মাটির দিকে তাকায় আছে, নবীর চেহারার দিকে তাকায় না। রাসূল বলে, ফাতেমা রে একটা বার কি আমার দিকে দেখবি না? ফাতেমা বলে, বাবা আপনি খালি গায়ে আমার সামনে দাঁড়িয়ে আছেন গো বাবা, আপনার পরনের চাদর গায়ের চাদর আমাকে দিয়েছেন। রাসূল বলে, একটা বার তাকা, যেই মাত্র ফাতেমা নবীর দিকে তাকাইছে নবী মুস্কি মুস্কি হাসার বলে, ফাতেমা রে আজকে কার জন্য এমন করে সাজছিস মা, তোর চোখের নিচে আমি সুরমা দেখতে পাই। ফাতেমা কান্দে আর বাবার হাতে হাত দিয়ে বলে, বাবা আপনার চোখ মনে হয় ভুল দেখতেছে, চোখের নিচে সুরমা নয় গো বাবা, আজকে তিন দিন ধরে আমার বাড়িতে খাওয়া নাই। ফাতেমা বলে, বাবা না খাওয়ার কারণে আমার চোখের নিচে কালিমা পড়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ফাতেমার হাত ধরে বললেন, মা এই কালিমা যদি মোচন করতে চাস তাহলে তেত্রিশ বার সুবহানাল্লাহ পড়বি, মা তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়, চৌত্রিশ বার আল্লাহ আকবার জিকির কর। আমি নবী বলতেছি এই দুনিয়ার সামান্য কষ্ট তুই সহ্য করবি, আল্লাহ তোর জন্য আখেরাতে আটটা জান্নাতের মালিক বানায়া দিবে। তাহলে কি বুঝলেন, মেয়ে যদি বড় হয় বাবা ইচ্ছা মতো ঢুকতে পারবে না,
আবার ছেলে যদি বড় হয় মায়ের ঘরে ইচ্ছা মতো ঢুকতে পারবে না। আলী বললেন, হোসাইন তোর বয়স যখন চার হয়েছে তুই আমার কাছে আয়। যে কাছে আইছে সঙ্গে সঙ্গে আলী বলতেছেন, কোরআন শরীফ ধর। কোরআন লাগছেন চার বছরের বাচ্চাকে হয়তো আলী বলতেছে কোরআন ধর। হোসেন বলতেছে দেন। সোহরাল কবেন না বাপ খাই কোরআন ধর, বেটা খাই দেন। আলী মুসকে উসকে হাসার কয়, এটা এমন মায়ের পেটের সন্তান যে কোরআন শরীফ দিবার চাইলে সাহসী কে দেন। আমাকে গুলে ক্লাস ওয়ানে পড়ে, ক্লাস ওয়ানে পড়ে পেশাব দিয়ে চল্লিশ লিখতেছে। আমাকে গুলে এতই ফোর্স ভাই পেশাবত্রে যন্ত্র ধরে আগে লিখছে চার পরে দিয়ে শুনল। আমি কইলাম এই তো দশ সালের কাহিনী হচ্ছে, এই কোসে মারছে ধরু। আমি সামনে গিয়ে বললাম, এই এই কোন ক্লাসে পড়িস? বলে ক্লাস ওয়ানে পড়িস আসা। ভয় করিস না, শুনতে চাচ্ছি তো কোন ক্লাসে পড়িস? তো ক্লাস ওয়ানে পড়িস আসা। তো কেমনে পেশাব করা লাগে? তোর শিক্ষক তোকে শিখাই নি? তখন বলতেছে চাচা পেশাবখানার যাই দিকে প্রাইমারি, আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। ওর স্যারই বলে খাড়া হয়ে পড়ে। তাহলে স্যার যদি খাড়া হয়ে করে ছাত্র তো লড়িলে ফিরে। আমি চিন্তা করলাম ওর হাতত কী লিছে, ওরা যে খাড়া হয়ে চল্লিশ লিখছে তোর হাতত কী লিছে। আমি একদিন দেখলাম এক প্রাইমারির ক্লাস ওয়ানের বই, যে বইটা ওর দিছে পড়বার জন্য। দেখেন আপনি আগে দেখেন পড়াটা কি, আগডম বাগডম ঘোড়াডম সাজে ঢাক ঢোল চাদর বাজে বাঁচতে হে বাঁচতে চলল ঢুলি। ওই দেখ না ওই যে তিনটে তিনটে বসলো, বস মা বস বস। বাঁচতে বাঁচত চলল ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি, কমলা ফুলির টিয়াটা সূর্য মামার বিয়াটা। আপনারা বলেন তো এই যে আপনার মাসুম বাচ্চা পড়তেছে সকালবেলা, এর মধ্যে একটা কথা সত্যি আছে? আপনি খুঁজে দেখেন তো একটা কথা এর মধ্যে সত্যি আছে? এটা প্রথম পৃষ্ঠা। দ্বিতীয় পৃষ্ঠা উল্টে দেখি, ও রে বাবা আরো মারাত্মক। আয় রে আয় টিয়ে নায়ে ভরা দিয়ে নালে গেল বল মাসে তাই না দেখে ধরুন আছে। আমি কইলাম আওয়ামী লীগ তো এখনো খেপে নি, এটা তো খেপার কথা। কারণ নৌকা নিয়ে যে বাজে কবিতা লিখছে, আয় রে আয় টিয়ে নাহে ভরা দিয়ে নাউলে গেল বোয়াল মাসে, তো নৌকা তো বোয়াল মাস নিয়ে যায় এরা দাঁড়াবে কার। আপনি আশ্চর্য হবেন, সর্বপ্রথম এই দুনিয়াতে যে যানবাহন তৈরি হয়েছে সেই যানবাহনের নাম হলো নৌকা। সর্বপ্রথম এর মিস্ত্রি হলো একজন আল্লাহর নবী নূহ আলাইহিসসালাম বলেছেন সুবহানাল্লাহ। তার সর্বপ্রথম যানবাহন নৌকা, মিস্ত্রি হল আল্লাহ নবী, আর সেই নৌকা নিয়ে কি বাজে কবিতা লিখছে তোর কথা ঠিক না? আর সেই কবিতা আপনার সন্তানেরা বই লিয়ে পড়তেছে, এই মালগুলো কি হবি রে? আপনার এলাকার মাদ্রাসা নাই? না দেখবেন সকালবেলা কোল যাব রে স্যার। আমার এক বাচ্চা ওই যন্ত্র ধরে আমি হাঁটতেছে, আমি করবো এটা চলবি না রে, এটা চলবি না, এটা করতেছে কে আপনি হুজুর কি কন কি কন আপনি জানেন না আমরা কোরআন শরীফ পড়ি? পেশাব করে পানি যায় ওযু করে তারপরে এই কিতাব ধরে, এই কিতাব ধরবার গেলে হোসেনের সঙ্গে তার হাসর হবে। ধরে কোন সুভা কি কথা রে? আলী বলতেছে ধর, বেটা বলতেছে দেন। হযরত আলী হোসেনের হাতে কোরআন শরীফ দিয়ে আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আওয়াজ শুনতেছেন একটু মনোযোগ দা শোনেন। হযরত আলী হোসেন হাতে কোরআন দিয়া এবার ঘরের দরজায় গিয়া তাকায় দেখে অন্দর মহলের ফাতেমা বাম হাতে জাতা ঘুরায় আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এই ছেলেরা যারা সুবহানাল্লাহ কইলা জাতা বুঝো, জাতা বুঝো, এই জাতা কিন্তু কবরত দিবি, তোর এখন কোন জায়গায় দিবি?
যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেতে বল কারে পরাব, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক তাদের আল্লাহ জাতা ঘুরাবে। জাতা বোঝেন? জাতা বোঝে নিচে একটা পাথর, উপরে একটা পাথর, মাঝখানে একটা লোহার রড, এসবটা একটা ছিদ্র থাকে, ওই ছিদ্রে যে ডাল দেয়, জব দেয়, গম দেয়, ওই জাঁতার মধ্যে সেগুলো সব আটা হয়ে যায়, ধরে কান কি হয়ে যায়। হযরত আলী তাকায় দেখতেছে, বাম হাতে ফাতেমা জাঁতা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। দরজা থেকে হযরত আলী মনে মনে বলতেছে, আল্লাহ আমার ঘরে তুমি সম্পদ দাওনি, আমার ঘরে তুমি ধন দৌলত দাওনি আল্লাহ, কিন্তু এমন একটা বউ পাইছি এই বউটা যেন জান্নাতের চাইতেও অনেক বেশি। লিল্লাহে তাকবীর, আমার ঘরে ধন দৌলত দাওনি আল্লাহ, আমার ঘরে টাকা পয়সা দাওনি, আমার ঘরে খাবার দাওনি, কিন্তু কি দেখতেছি আল্লাহ, কি দেখতেছি, আহ এ যেন জান্নাত আমি আলি নিজেই দেখতেছি, ধরে করো না সুবহান আল্লাহ, আমাদের ঘরে ফল কি। এশার নামাজ পড়ে স্বামী নিয়ত করতেছে, আমি তো মসজিদের সামনে কাতারে পড়লাম, আমার বউ হয়তো যায় নামাজত, নামাজ পড়ে তসবি টিপতেছে, হা এ নিয়ত করে বাড়ির মধ্যে কেবল পা দিছে, ভাই ঘরের ভিতর থেকে মুসলমানের ঘর দোলল হরি হরি করে তাকায় দেখার ম্যাডাম স্টার জলসা দেখতেছে। আল্লাহ রে আমার ঘরে সোফা আছে, আমার ঘরে ড্রেসিং টেবিল খাট আছে, বালন আছে, আমার ঘরে জান্নাত নাই জাহান্নাম দেখতেছি, জোরে কোনো কথা দেখতে না, আপনার মাল ডাক যা দেখতেছি ওটা কি জান্নাত না জাহান্নাম। আমি মায়েদের বলতেছি, মা যারা আমার আওয়াজ শুনতেছেন আজ থেকে নিয়ত করেন তো, যে আমরা স্টার জলসা দিয়ে বাংলা দেখবো না, খালি নিয়োগটা করেন তো, পারবেন? পারবে কি ভাই, এটা একটা কথা হল, পারবি না? শোনেন এ বাংলাদেশে যে যেভাবে চলতেছে, আমাকে একজন বলতেছে, হুজুর যতই ওয়াজ করেন, যতই ওয়াজ করেন নামবি না, এটাই তোর ইমান হুজুর, আমি যা দেখতেছি আর বেশি তোমার ইমান হয়। তাহলে শোন, পাঁচতলার জায়গা 1.5 লাখ টাকার খাট আর 12,000 টাকার কম্বল গাওয়ার দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর, আমরাও বলতেছি নামবি না, ওরই বাড়ি ওরই ঘর, যেভাবে শুতিছে কম্বল গাওয়ার দেয় নামবি, কিন্তু 3টার সময় আল্লাহ একটা ভূমিকম্প দিছে, জোরে কর কি কম্প, এত ফোর্সে নামছে ভাই, কম্বলের মতো লঙ্গি খুলে আছে, ওটাও পরার টাইম পাবে। ফেরেশতা বলতেছে, আল্লাহ যাই বললো আমি নামবো না, তুমি ন্যাংটা করে নামালা। আল্লাহ বলতেছে, এখনো তারা ক্ষমতার চেয়ার পায়ে কয় নাম হাইকে, কয় 1 মিনিট লাগবি না ন্যাংটা হয়ে নামবি, ধরে কোনো কথা নেই, কথা কর না স্যার, কথা কর না গো হবি না, এইবার মাথা ধরে খালি বল দেখ, একটা মরদ মানুষ ইচ্ছা করলে 4টা বিয়ে করে পারে, এ শোনেন বেটা ওরা পারে ও ঝামেল আপনার বাড়ির থেকে চলে গেল, অসুবিধা আছে আপনি খালি এই কথা বলবেন, এ শোনেন ক্লিয়ার করে কয়ে দে, একটু মনোযোগ দিয়ে শোনেন না, কিন্তু কয়টা করে পারে 4টা, আমার বউ একদিন খালি রাগ করছে, খালি রাগ করছে, আমি বললাম শোনো যত মেয়ে মানুষ আমার ভক্ত, খালি যদি আমি একদিন ফেসবুকে একটা বিজ্ঞপ্তি দিই এই বুড়া বয়সে একটা সেবার জন্য বিয়ে করার চাই, আমি মনে করছি কমপক্ষে 100 ঘন্টা দিয়ে হবে, বউ দৌড়ে আসে পাঁচ ধরে বলতে দরকার, ঠিক বলে হোস না, ঠিক বলে হোস না, ওর কাছে স্টার জলসার দাম বেশি না স্বামীর দাম বেশি, এই স্টার জলসার যে কোটি কোটি স্বামীর দাম বেশি, তাহলে একদিন ট্রাই করে দেখেন, তুমি যদি স্টার জলসা দেখো তাহলে আমার ঘর তোমার নেবো না, তুমি ওই উত্তর সাইডের ঘর থাকো, তাহলে ওই টিভি লাগতে মারবি না বাবা, আমার স্বামী খেমে ছাড়বো না রে,
তারা যতই রাগ করুক এখনো স্বামীকে সবচাইতে বেশি ভালোবাসে সুবহানাল্লাহ কর না কেন বিশ্বাস যদি না করেন ট্রাই করে দেখবেন হবি না এ কথা বলা যাবে আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন সঙ্গে সঙ্গে হযরত আলীর জবান ফসকে বের হয়ে গেছে জবান ফসকে বের হয়ে গেছে রব্বানা পড়ে নামার সঙ্গে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার সঙ্গে সঙ্গে ফাতেমা দাঁতা ঘুরান বন্ধ আমি মায়েদের জন্য কিন্তু ওয়াজ করতেছি মায়েরা একটু মনোযোগ দিয়ে শুনবেন সঙ্গে সঙ্গে ফাতেমার দাঁতা ঘুরান বন্ধ কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে দৌড়ে গিয়া বুড়া আঙ্গুলে ভর দিয়া বুড়া আঙ্গুলে ফাতেমার বুড়া আঙ্গুলে ভর দিয়া হযরত আলীর কপালে একটা চুমা খাইছে আল্লাহ রাসূল বলেছেন রে দুনিয়ার স্বামীরা শোনো যদি তোমরা উমরা হজের সওয়াব পাবার চাও মায়ের মুখের দিকে তাকালে বাবার মুখের দিকে তাকালে কবুল হজের সওয়াব হয় আর তোমাদের বিবির দুই ভুরুর মাঝখানে এই যে দুইটা ভুরু আছে এই দুইটা ভুরুর মাঝখানে যদি ভালোবাসার মহব্বতের একটা সীমা দাও তোমার আমল নামায় একটা হজের সওয়াব আল্লাহ দিয়া দিবে সুবহানাল্লাহ তো কোলেন ভাই রে আপনার বইয়ের ভুরুর সাইজ কিরকম কর পারবেন একটা মরদ কন্ত হইলো আমার বইয়ের ভুরুর সাইজ সুমাই খাননি তো সুমাই খাননি খাসেন এই যে জায়গাটা এই দেখেন এই আমার দিকে আগে থেকে দেখেন এই যে দুই ভুরুর মাছ খানে আপনি যখন সুমা খাওয়ার যাবেন মেয়ে মানুষেরা ওখান থেকে হয়তো স্লিপ লিখবে হুজুর ভালো করবে হুজুর খবরদার এই সুন্নতের কথা কন না এরা যে বিড়ি খাওয়া খায় এরা ঘরের মধ্যে ঢুকলে মনে হয় ভোকরা পাটা ঢুকছে সুমা খাবার গেলে আমাদের বমি হবে জোরেকার কথা ঠিক না আমার মায়েরা শোনেন হযরত আলী সঙ্গে সঙ্গে ফাতেমার কপালে চুমা দেয়া বলে ফাতেমা তুমি জাতা ঘুরাচ্ছিলে কোরআন তেলাওয়াত করতেছিলে হঠাৎ তুমি সেইগুলা বাদ দিয়ে আমার সামনে দাঁড়ালে কেন ফাতেমা বলে স্বামী গো যখন স্বামী বিবির ঘরে আসবে তখন বইয়ের জন্য সব কাজকাম হারাম হইয়া যাবে একটাই মাত্র কাজ হলো স্বামীর সামনে দাঁড়িয়ে থাকা যখন স্বামী বইয়ের কাছে আসবে তখন বইয়ের কাম কি কথা কয় না কথা কয় না কথা কয় না কোনো কাম চলবে না আলী বলতে তো ঠিক আছে তুমি যা তা ঘুরান বন্ধ করলে তাহলে কোরআন তেলাওয়াত বন্ধ হবে হাতে মুস্কাই দেখো কি কর আপনি কোরআন তেলাওয়াত করা হলো নফল আর স্বামীর কাছে খাড়া হওয়া হলো ফরজ আপনি খবর পাচ্ছে নফল আগে না ফরজ হবে আলী ভাই ফাতেমা এইগুলো তুমি শিখলে করতে গেলে ফাতেমাকে আমার নবী বলেছেন আমার বাপ হমক কাছে ফাতেমা ও ফাতেমা তুমি জানো যদি আল্লাহ ছাড়া মেয়ে মানুষকে কাউকে সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে তোমাকে বলতাম হাসান হোসেনের বাপের পাঁচ সেজদা কিন্তু আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যাবে না এ কথার দ্বারা আমার বাবা আল্লাহ নবী বুঝাইলেন মেয়ে মানুষের কাছে আল্লাহর পরে সবচাইতে যার দাম বেশি তিনি হলেন তার স্বামী ধরে কোন সুবহানাল্লাহ এবারে আপনাদের পক্ষে বাজ হচ্ছে না বিপক্ষে হচ্ছে তো কথা কর না কেন আপনারা এমন অবস্থার কি জানেন নাম হলো রহিমা রহিমা কথা কয় না রহিমা কথা কয় না স্বামী এবার বিপদে পড়ে বলতেছে সোনার ময়না রহিমা কি এত ডাকেন কেন আমার কান নেই এই না এই স্বামী ডাকতেছে তোর কোনো কাম নাই শুধু ফরজ নামাজ বাদ দিয়া যত ইবাদত আছে স্বামী ডাকার সঙ্গে সঙ্গে ইবাদত ভঙ্গ করে স্বামীর কাছে দাঁড়ান লাগবে সুবহানাল্লাহ বউ যদি নফল রোজা থাকে আর স্বামী যদি কয় এখন রাতের বেলা দিয়ে ঠান্ডা লাগে রে আসো গোসলের আগে একটু খেলাধুলা করি খেলাধুলা বোঝেন না শক্তি লাগবে মাদাত নাই বল দুইজন মাদা ধরে আছে আর একজন জবরদস্ত রুগী বলতেছে খেলা হবে খেলা কেরে পাকলা খেলবার গেলে মাজার বল লাগবি না তো বউ বলতে আমি তো রোজা আছি যে কয়েছে রোজা আছে স্বামীর আগুনও ছাই পড়ছে রোজা হবে
স্বামী যদি কাছে থাকে নফল রোজার কথা গোপন করা লাগবে, আমি রোজা আছি এটা বলাই দেবেন, সুবহানাল্লাহ কন্যা কেন ভাই রে। বউ যদি নফল নামাজ পড়ে আর স্বামী যদি ডাক দেয় রহিমা, ওই নামাজ অবস্থায় বলা লাগবে জি জনাব, কি বলেন? আল্লাহ কয় বান্দি রে আমার নফল লাগবে না, তুই স্বামীর সামনে দাঁড়া, আমি আল্লাহ তাআলা ফাতেমার সঙ্গে তোরে জান্নাত দিয়া দিব। ফাতেমা মুসকে হাইদা বলে, স্বামী গো আপনি তো আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলেন, সেই কোরআন তেলাওয়াত বাদ দিয়ে এ অসময় অন্দর মহলে আসার কারণ কি? আলী বলতেছেন, ফাতেমা আসার কারণ হলো তোমার হুসাইন। যেই বলেছে হুসাইন, সঙ্গে সঙ্গে ফাতেমা থর থর করে কাঁপতেছে। আলী বলে, ফাতেমা হুসাইনের নাম শোনার পরে তুমি থর থর করে কেন কাঁপতেছ? ফাতেমা বলে, স্বামী গো আমি বাবার মুখে শুনেছি, ফাতেমা রে আমি দুনিয়া থেকে যাওয়ার 6 মাস পরে তোকে দুনিয়া থেকে আমার কাছে যাইতে হবে। ও ফাতেমা আমি চলে যাওয়ার পর আমার হাসান হোসেন ইতিম হয়ে যাবে, কেন হাসান হোসেন বাপের কাছে মায়ের কাছে থাকে না, সব সময় না 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 বলে তারা পাগল হয়ে যায়। ফাতেমা রে আমি চলে যাওয়ার পর এই 6টা মাস তুই হাসান হোসেনকে একটু বেশি বেশি আদর করবি মা, ওরা যেন আমার রওজার পাশে যাওয়ার সুযোগ না পায়। ফাতেমা রে হাসান হোসেন আমার রওজার পাশে যাইয়ে যদি একবার নানা নানা বলে চিৎকার দেয়, আমি নবী বলতেছি আমি আর রওজার মধ্যে ঘুমাতে পারব না। ফাতেমা আমি নবী বিদায় নেওয়ার 6টা মাস তুই হাসান হোসেনের দিকে একটু বেশি করে খেয়াল করিস রে মা, আমার হাসানের ব্যাপারে তেমন টেনশন নাই। রাসূল বলে, হাসান হলো অবিকল আমার মতো, হাসান অবিকল আমার মতো, তোরে খাইলেও কিছু বলবে না, না খাইলেও কিছু বলবে না। কিন্তু হোসেন বলো জেদি রে মা, বলো জেদি, এদিন হোসেনকে আমি নবী আমার চাইতেও বেশি ভালোবাসি। কি জন্য ভালোবেসেছে? আপনারা কারবালার ইতিহাস পড়েন, কারবার ইতিহাস পড়লে বুঝতে পারবেন নবী তার জীবনের চাইতে হোসেনকে কেন বেশি ভালোবেসেছে। যেই হোসেন তার নানার ইসলামের জন্যে আল্লাহর যাওয়া জীবন আল্লাহ রাস্তায় কুরবানি করে দিয়েছে। আলি যেই বলতে তোমার হোসাইন, ফাতেমা বলতে যে কি বেয়াদবি করেছে আপনার সাথে, কি বেয়াদবি করেছে? আলী বলে, ফাতেমা রে কোনো বেয়াদবি করেনি, আমি তোমার হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়েছি। সুবহানাল্লাহ, আমি তোমার হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়েছি। ফাতেমা মুসকি মুসকি হাসতেছে, সন্তানের হাতে যদি কোরআন যায় ওই বাপ মা মরে গেলেও কোনো টেনশন নাই, সন্তান কোরআন পড়বে আর বাপ মা রুহতে আল্লাহ সওয়াব পৌঁছাইয়া দিবে। লিল্লাহে তাকবীর, সন্তানের হাতে কোরআন শরীফ। আপনার কাছে ছেলে আছে নাকি, ছেলে মেয়ে আছে? আমি কিন্তু সন্তান বলেছি, ছেলে হোক মেয়ে হোক এদের হাতে কোরআন শরীফ দেওয়া লাগবে। কারা কারা রাজি? আল্লাহ দুই হাত তুলে দেখান তো দেখে, দেখে দুই হাত তুলে, আল্লাহু আকবার, হাত নামান, মাশাআল্লাহ। কেরে এই যুবকেরা, এই যুবকেরা যারা কোরআন মাহফিল করতেছে দেখি কয়টা যুবক এখানে আছে, খাড়া হতো বাবা, খাড়া হোক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। শুনেন, আজকের যদি এই যুবকেরা আজকে এই মাহফিল না করতো এত কোরআনের ওয়াজ আপনারা শুনতে পারতেন, এতক্ষণ পারতেন। গত বছর হয়েছে বলে এলাকার বক্তব্য করতে হইলো, আর এবার আপনাকে অনেক দূর ঠেলি আইছে। আমার ওয়াজ কিন্তু ওয়ামিল সলিহার উপর চলতেছে, এরপরে অতা সবিল হক একটা ফাটাফাটি ওয়াজ। যা হয় হোক, আগামী বছর দাওয়াত তাই বা না পাই, এলাকা যদি ঢুকবার নাও দেয়, কিন্তু হকের উপর হক ওয়াজ করা লাগবেই। আলী ডাকদা বলেন, ফাতেমা তোমার হোসেন কোনো বেয়াদবি করে নাই, দরজায় কতগুলো মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, তার একটু তোমার সঙ্গে দেখা করবার চাই, তোমার হোসেনকে বলেছে তোমার অনুমতি আছে কিনা। কিন্তু হোসেনের 4 বছর বয়স,
এই জন্য যখন তখন তোমার কাছে ঢুকতে দেই নাই ওর হাতে কোরআন শরীফ দিয়ে আমি এখন অন্দর মহলে ঢুকছি ও ফাতেমা তুমি কি দিবে অনুমতি ওই মেয়েদেরকে ওই মেয়েরা তোমার সঙ্গে একটু দেখা করবার চায় তুমি কি তাদের অনুমতি দিবা ফাতেমা বলতেছে আমার কোনো আপত্তি নাই আমার কোনো আপত্তি নাই কিন্তু আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করতে হবে আপনারা সুবহানাল্লাহ বলেন না মানে বুঝবার পারলেন আচ্ছা এত শুদ্ধ করে এত সহজ ভাষায় কোন বক্তা বাস করে কি বলতেছে ফাতেমা দেখছেন যে মেয়েদের সঙ্গে দেখা করতে আমার কোনো আপত্তি কিন্তু আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে আলী মুসকি মুসকি হাসার বলে ফাতেমা তুমি কি বলো মেয়েদের সঙ্গে মেয়েরা দেখা করতে গেলে কোনো পর্দার ব্যবস্থা লাগে না মেয়েদের সঙ্গে মেয়েরা দেখা করবে এখানে আবার পর্দা কি ফাতেমা বলে স্বামী গো আপনি জ্ঞানের রাজা হবার পারেন কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন এবার আর সুবহানাল্লাহ কথা দেবেন তো না আলী কবি না কি বললেন তোমার সাথে আমি কম জানি আল্লাহ রাসুল কইছে আনা মাদিনাতুল ইলমে আলী ও বাবুহা আমি হচ্ছে এলিমের শহর আলী হচ্ছে তার দরওয়াজা আমার ভিতরের সব এলেম দুনিয়ার মানুষ পাবে না কিন্তু আমার এলেমগুলো আলীর মাধ্যমে দুনিয়ায় সব প্রকাশ হয়ে যাবে দলে কেন একটা ঘরের কোনো জিনিস পাবার গেলে দরজা ছাড়া পাবেন তাহলে নবীর এলিমের খবর কার মাধ্যমে পাবেন আলীর মাধ্যমে পাবেন আপনারা বুঝতে পারেননি বুঝতে পারছে ওর ফেরত জেরুজালেমে গেছে উটের দড়ি ধরে টানে আস যে জন্মের খ্রিস্টানের একটা চকি আনে উটের গায়ের সঙ্গে লাগায় বলতেছি আমির আল মুমিনিন আপনার সরাসরি নামতে কষ্ট হবে চকিয়ার উপর পা দেন একজন হামাগুড়ি দিয়ে পিঠ ঠেকায় বলতেছে আমার পিঠের উপর পাতে আসতে করে নামেন আপনার জন্য কষ্ট না হয় রাখাল শুধু কান্দে জেরুজালেমের কৃষ্ণরা বলে আমির আল মুমিনিন আমাদের আব্যক্ত নাই কি কোনো বেয়াদবি হচ্ছে আপনি কান্দেন কেন রাখাল বলে জেরুজালেমের লোকেরা তোমরা ওমরকে চিনো না রে যাকে ওমর বলে সম্মান করো সে ওমর না সেই হলো রাখাল আর রশিদের জমিনে ডালায় যিনি তিনি হলেন হযরত জেরুজালেমের খ্রিস্টানরা বলে এটাই যদি ইসলাম হয় তাহলে আর আমরা খ্রিস্টান থাকবো না আমাদের পড়ায় দাওলাত ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সব খ্রিস্টান মুসলমান হয়ে গেছে কিন্তু সবার মধ্যে একজন বেঁকা বেঁকা এখানে যারা আছে দেখবেন যতই ওয়াজ করি ফজরের নামাজ পড়বি না এরা হলো বেঁকা দরিকন কি এরা সোজা হবে না সোজা হবে ওই দিন যেদিন মরবি ধরে কোন কথা ঠিক কি মরার আগে এই দাবা কে উঠলো রে ও দেখতেছে ঠিক আছে লেখ এখন আর ওটা বসা করেন না ভাই এখনই যদি আমি মনোজাত করি আপনারা কিন্তু বলতে পারবেন না হুজুর ফাঁকি দিছে এখনকার বক্তারা এক ঘন্টা সোয়া ঘন্টার উপর ওয়াজ করে না আমার কোন সোয়া দুই ঘন্টা হয়ে গেছে না শেষ তো কর্মের এবারে এই মুহূর্তে আর ওঠা যাবে এমনি তো কিছু লোক উঠে গেছে আমার কোল যে ভেঙে দিয়ে গেল ওরা তারা উঠে গেছে সব কথা সত্যি সত্যি গেল এখানে উল্টো উল্টো কষ্ট করে হ্যাঁ আমি উঠবো না না আমি উঠবো না ভাই কিন্তু এখন যারা উঠেন না তাই বলছি এরা তো মনোযোগতা শোনে তাহলে কি একজন বেকা মারছে দৌড় খ্রিস্টান পাদ্রির কাছে হুজুর দরবারে হুহা হুহা করা লাভ নাই মদিনা থেকে উমর এসে আপনার দলের সব লোককে তার দলে ভর্তি করে নিয়েছে পাদ্রি দৌড় এসে দেখে খ্রিস্টানরা কলেমার জিকির করতেছে জোরে কান সুবহানাল্লাহ পাদ্রি উমরের সামনে এনে বলে উমর আমার যত সদস্য খ্রিস্টান ছিল সবাই মুসলমান হলো আমিও মুসলমান হবার চাই উমর ফারুক বলেন তাহলে কলমা পড়ো পাদ্রি বলতেছে আমি মুসলমান হব তবে এখন না আমার চারটা প্রশ্নের উত্তর দিবার পারলে যদি চারটি প্রশ্নের উত্তর দিবার পারো উমর তাহলে আমি পাদ্রি মুসলমান হব এক নম্বর প্রশ্ন হলো দুই ভাই একই সঙ্গে যমজ দুনিয়াতে জন্মগ্রহণ করছে বহু বছর পরে দুই ভাই একই সঙ্গে মারা গেছে কিন্তু এক ভাইয়ের চাইতে ১০০ বছরের বড় এই দুইটা ভাইয়ের নাম বলতে হবে একই সঙ্গে
সঙ্গে জন্মেছে, বহু বছর পর একই সঙ্গে মারা গেল, কিন্তু এক ভাই এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। এই দুইটা ভাইয়ের নাম বলা লাগবে। আমার দুই নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত ওই জায়গায় আর সূর্যের আলো পড়বে না, ওই জায়গাটার নাম বলতে হবে। আমার তিন নম্বর প্রশ্ন হলো, কবরও জীবিত লাশটাও জীবিত, কবরের নাম কি লাশের নাম কি আমাকে বলতে হবে। চার নম্বর প্রশ্ন হলো, আমার এমন কোন কারাগার কয়েক নিঃশ্বাস নেবার পারে না, এরপরেও জীবিত থাকে। ওমর ফারুক বলে, পাদ্রি এমন প্রশ্ন আমি জীবনেও শুনি নাই, উত্তর কেমনে দেব। পাদ্রি বলতেছে, তাহলে আর আমি মুসলমান হতে পারলাম না। ওই জেরুজালেম থেকে হযরত তোমার যখন মদিনায় হযরত আলীর সঙ্গে দেখা হলো, আলীর সালাম দেওয়ালি আমি ইরাল মুমিনিন, জেরুজালেমের খবর কি? বলে, জেরুজালেমের খবর ভালো, সবাই মুসলমান হলো কিন্তু পাদ্রি হবার চাই হলো না। আলী বলতেছেন, কেন হইল না? বলে, আমাদের চারটা প্রশ্ন করেছে, উত্তর দিবার পারি নাই। এক নম্বর প্রশ্ন হলো, একই সঙ্গে জন্মগ্রহণ করছে, আবার বহু বছর পর একই সঙ্গে দুই ভাই মারা গেল, এক ভাই এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়, এই দুই ভাইয়ের নাম কি? আলী মুসকাহিদা বলতেছে, একজন হলো উজাইর আলাইহিসসালাম আর একজন হলো আজিজ আলাইহিসসালাম, একই সঙ্গে দুই ভাই জন্মগ্রহণ করেছে, আবার বহু বছর পরে শত্রুতা করে তাদের দুই ভাইকে একই সঙ্গে হত্যা করেছে। একই বয়স হওয়ার কথা ছিল, কিন্তু উজাইর আলাইহিসসালাম 100 বছর ঘুমের মধ্যে ছিল, এই ঘুমের মধ্যে থাকার কারণে তার 100 বছর বয়স কম হয়েছে। দুই নম্বর প্রশ্ন হলো, এমন কোন কারাগার, এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত আর পড়বে না। আলী বলতেছেন, যখন মুসা আলাইহিসসালাম সাগর পাড়ি দিবেন, তখন আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিল, ওই সময় সূর্যের আলো সাগরের তলায় ফেলে গেল, ওই সময় সূর্যের আলো সাগরের তলায় চলে গেছে। যখন ফেরাউন নামছে, তখন সাগর একত্র হয়ে গেল, ওই ওই থেকে সাগর এমন ভাবে আছে, সূর্যের আলো আর কিয়ামত পর্যন্ত যাবে না। তিন নম্বর প্রশ্ন হলো, কবরটাও জীবিত লাশটাও জীবিত। আলী বলতেছেন, কবর হলো মাছ আর লাশ হলো ইউনুস আলাইহিসসালাম। চার নম্বর প্রশ্ন, এমন কোন কারাগার কয়েকদিন নিঃশ্বাস নেবার পারে না, তারপরেও জীবিত থাকে। আলী বলতেছেন, মায়ের উদর সন্তান নিঃশ্বাস নেবার পারে না, এরপরও আল্লাহ সন্তানকে জীবিত রাখি। ওমর ফারুক আলীকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, এই জন্যই তুমি হলে জ্ঞানের সম্রাট, জোরে কর না সুবহানাল্লাহ। আর ফাতেমা বলতেছে, আপনি যতই জ্ঞানের রাজা হন, পর্দা বিষয়ে আপনি আমার চাইতে কম জানেন। আলী বলতেছে, ঠিক আছে, তুমি কি জানো, তুমি কি জানো আমাকে বলো। এই চা না দিয়ে যদি গরম পানি দিতেন, তবে একটা চুমুক মারা যায়। আমি ওয়াদা করছি, আমার ওয়াদার জীবনে আমি জীবনেও চা খাবো না আপনাদের সামনে, সেই দিন খাবো যেদিন আপনারা এক কাপ করে পাবেন, ঠিক আছে? গলা যদি আমার হাঁস হয় চা খাওয়ালে ভিতরে, আপনার বলেন তো কি জন্য কাশ উঠছে, বুঝার ভালো কিনা। আবার সবাই শেষে বসতেছে, আসো বাবা আসো, সোনাসানের আসো আসো বসো। লিল্লাহে তাকবীর। ফাতেমা বলে, স্বামী মনে কষ্ট নিয়েন না, বউ স্বামীর চাইতে বেশি জানে। এই কথা বললে স্বামীর আদবের ক্ষতি হয়ে যায়, আপনি কষ্ট নিয়েন না। কিন্তু পর্দা যখন নারীদের জন্য স্পেশাল কিছু, তখন নারীদের এটা জানা লাগবে। ওগো স্বামী, আমি হলাম পর্দা নিশি সুবহানাল্লাহ খান না কেন, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চেনেন? ফাতেমা বলতে, স্বামী গো, যে দরজায় মেয়ে কয়টা দাঁড়িয়ে আছে, যে মেয়ের আমার সঙ্গে দেখা করবার চায়, আপনি কি তাদের চেনেন? এখন আলি কি বলবি, খালি আমি বলছিলাম আমার এক সম্পর্কে চাওয়াতে ভাই গ্রামে বুঝলেন বিয়ে করছে, বউটা সুন্দরী, তার বউয়ের সামনে বলতেছি, বউটা ভালোই সুন্দর। এই কথা শোনা মাত্রই বউ আমার কাছ থেকে উঠে গেল। আমি বললাম, কি হলো? আপনি আবার কবে থেকে লুচ্চা হলেন? আমি লুচ্চা কিন্তু লুচ্চা বলতেন, আপনি একটা আলেম মানুষ, কার বউ সুন্দরী, এটা আপনি কিভাবে দেখেন? আমি সেই দিনে বুঝেছি ভাই, অনেক কথা আছে মনের মধ্যে থাকা যাবে, বইয়ের কাছে প্রকাশ করা যাবে না, জোরে করে কথা খবরদার। আপনি যে জান্নাতে হুর পাবেন এটাও তার বইয়ের কাছে কম না, ভেজতে গেলে আল্লাহ ঘুর দিবি, ওই আর বাতাস করবি না।
ইয়ার ফাটা পাওয়া তেল দিবি না হুললে থাক আমার কি দরকার আমার মায়েরা বোনেরা শুনেন হযরত আলী জ্ঞানী হওয়ার কারণে বলতেছেন ফাতেমা এই দুনিয়াতে একটা মাত্র মেয়েকে আমি চিনি সেইটা হলো আমার হাসান হোসেনের মা ফাতেমা বলে স্বামী যে কয়টা মেয়ে আমার সঙ্গে দেখা করবে এর মধ্যে একটা যদি বেপর্দা নারী থাকে একটা যদি বেপর্দা নারী থাকে আর সেই নারী যদি ফাতেমার সঙ্গে সরাসরি দেখা করে তাহলে ফাতেমার নাকের সাইজ কেমন মুখের সাইজ কেমন দাঁতের সাইজ কেমন এটা ফাতেমা কারো কাছে না গেলেও ওই মেয়েটার মাধ্যমে পর পুরুষ জানতে পারবে আমি ফাতেমা পর্দা নিছি পর্দার মধ্যে থাকব মেয়েদের সঙ্গে দেখা করবার গেলে আমি সরাসরি দেখা করব না পর্দার ভিতর থেকে আমি কথা বলবো গভীর রাত্রে হযরত আলী কবর দিতে দেখো ফাতেমা কবর দিয়া আল্লাহর কাছে বলতেছে আল্লাহ জানাজা হলো না খাটনি চললো না আমার কান্দত করে এসে কবর দিলাম আল্লাহ যাই কবর খুনলো আবু জাহল সেও পালে গেছে নাই আল্লাহ আর ফাতেমার জন্য দোয়া করে কেউ নেই আল্লাহ আমি আলী দোয়া করি ফাতেমারে তুমি কবুল করে না দোয়া করার সঙ্গে সঙ্গে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর এই মাত্র ফাতেমার কবর দিয়েছে সেই কবরটার নাই এখন নিজের হাতে কবর দিলাম সে নতুন কবর গেল কোন জায়গায় গোটা জান্নাতুল বাকি আলী দৌড়ের কান্দে ফাতেমার কবর এই মাত্র দিলাম কবর সেই কবর কোথায় রে কে যেন ডাকতে বলে আলী তুমি তারে কবর দিছ তুমি তারে চেনো না ফাতেমা পর্দা নিছি আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করেছি আমার মায়েরা রে সেই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান তাহলে পর্দার আমলটা আপনাদের করতে হবে মা পুরুষের জন্য নামাজ আর নারীদের জন্য পর্দা وَعَامِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ ما شاء الله ما شاء الله دیکھتے وَتَوَاصَوْا بِالْحَقِّ حق بودن اپنا تیلے پانی تے زمون میشنا হক আর বাতিল কোনদিন এক হবার পারে না দেশে আইলো কলিকাল ভেড়া সাটে বাঘের গাল দেশে আইলো কলিকাল ভেড়া সাটে বাঘের গাল হক কত বললে তারে জেলে দিবে রে হক কত বললে তারে মারবে কি জীবন থাকলো মানুষ মামুনুল হক হাজিরে দিবার আসতেছে চেয়ারে দোষ থাকে ধরে কোন ঠিক কি লাঠির উপর ভর দে আসতেছে আল্লাহ 50 বছর কোরআন হক তাফসীর করলো তাকে জেলখানার মধ্যে ঢুকায় রাখলো মানুষ খুন করেছে ঘর বাড়ি পুড়ায় দিছে নারী ধর্ষণ করেছে এরকম অপরাধ করে যারা জেলে যায় তাদের সাইডা দিলে জনগণ গণপিটুনে দিয়া তাকে হত্যা করবে কিন্তু আল্লাহর ওলি কোরআনের পাকিয়ে সাইডা দিয়া দেখো আগে যদি 5 লাখ মানুষ হতো এখন 50 লাখ তার শ্রোতা হবে